টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأولين والآخرين. نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته، وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك ওয়াকরমিকয়া অকরম আল আকরমীন আম্মাবা সুপিয়দর্শক শ্রীতাপ পৃথিবীর যে দেশে যে প্রান্তে যে যেখানে বসে পিস টিভি বাংলার এ সুন্দর আয়োজন দেখছে আপনাদের প্রত্যেকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ তা আলা আলাইহি ও আলি ওয়াসাল্লামের সিরাতে জীবনী আলোচনায় সাদর স্বাগত জানাচ্ছি বন্ধুগণ ওর আন কেমেরা আলামিন আর হাবিবকে বলেছেন তিনি আদেশ করে বলেছেন আর হাবিবকে নবী কুল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ যদি ভালোবাসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ফাতাবিউনি অর্থাৎ অনুসরণ কর তাহলে আমাকে আর ফাতাবিউনি আমাকে অনুসরণ করত মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করতে রব্বুল আলমই আদেশ করেছেন তাহলে কি হবে ইউহিব্বিবকুম আল্লাহ ভালোবাসবেন যারা রাসূল হোসেনকে অনুসরণ করে তাদেরকে স্বয়ং আরশের মালিক আব্লাস ভানা হুয়াত আলা শুধু তাই না ওয়াউফিল্লা হুম জুনু বকুম তাদের সকল অপরাধ তিনি ক্ষমা করে দেবেন কারণ তিনি গফুর এবং রাহিম ক্ষমাশীল আর্দয়ামত সুতরাং মামা সাল্লাহিসলামের জীবন জানা আমাদের কর্তব্য অনুকরণ অনুসরণের জন্যে কারণ তিনি আমাদের জন্যে একমাত্র মডেল তিনি আমাদের জন্যে উত্তম আদর্শ কারণ তার চরিত্র হল রব্বুলা আলামিনের ভাষায় ইন্ন কালা আলা লোকে না নিশ্চয়ই হে নবী আপনি মহান পুত পবিত্র চরিত্রের অধিকারী সব এই সৃষ্টিতে এমন পুত পবিত্র চরিত্রের অধিকারী দ্বিতীয় আর কেউ নাই আল্লাহ আলা নিজ অনুগ্রহে আমাদেরকে তার উম্মত করে ধন্য করেছেন বন্ধুগণ আজকের আলোচনায় আমরা ঠিক এটাই আলোচনা করতে চাইব জানতে চাইব যে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম এতটা সম্মান এতটা মর্যাদার অধিকারী তিনি কি নিজের থেকেই অথবা মুফত রব্বুল আলমিন তাকে দিয়ে দিয়েছেন হ্যাঁ দিয়েছেন বটে কিন্তু এর পিছনে ফাউন্ডেশন রয়েছে ভিত্তি রয়েছে আর এই ভিত্তি আমাদের জানা উচিত কারণ জীবন আমাদের জন্য আদর্শ তার জীবনের প্রত্যেকটি বিষয় তার জীবনের প্রত্যেকটি বাস্তবতাকে অধ্যায়কে বিশ্লেষণ করে আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে আর তাই রসমের জীবন জানতে হবে তার এত বড় সম্মান বড় মর্যাদা কীভাবে হলো তা জেনে আমাদের মধ্যে তা আবিষ্কারের চেষ্টা করতে হবে যাতে করে মহম্মদ হাসিমের মধ্যে আবার এমন একটি জাতি বারবার তৈরি হয় বারবার যাতে ফিরে আসে যারা তাকে পুঙ্খানুপুঙ্করূপে অনুসরণ করে এই ধুলির ধরাটাকে জান্নাতের সুন্দর সমৃদ্ধির বাস্তবতায় ধন্য করে আল্লাহ খালিফা হিসেবে পৃথিবীতে যে পাঠিয়েছেন এই পৃথিবীটাকে হাসানায় ভরে দিতে পারে রব্বুল আলমিন যাতে হাসানায় ভরে দেন আমরা সবাই বলে আমিন আর এটা অবশ্যই ভালো সন্তান না হলে সম্ভব নয় আর কিভাবে ভালো সন্তান কিভাবে আদর্শ সন্তান হবে তা জানতে হবে মোহাম্মদ সাল্লাহ আলিহি ও আলি জীবন থেকে এবং তার জন্ম নেয়ার আগে তার ধারাবাহিক বংশের বাস্তব অবদানগুলো থেকে বুঝতে পার আমরা জানতে চাইব আজকের আলোচনায় আমরা যে বিষয়টি জানতে চাইব তা হলো মোহাম্মদ সাল্লাম তিনি নিজে ইরশাদ করেছেন তিনি হলেন ইবনুদ্দাবি হাইন মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম দুই জবে বা দুই কোরবানির সন্তান কিভাবে এর এক নাম্বার ইব্রাহিম আলী হিসালাম কর্তৃক তার পুত্র ইসমাইল আলী হিসালামের জবে হোক আরেকটি হল মোহাম্মদ সাল্লা ইসলামের বাবা যার ঔরস থেকে তিনি পৃথিবীতে জন্ম নিয়েছেন ওই পিতা আবদুল্লাহ এর কোরবানি বন্ধু শুনুন আমরা কি নিজের থেকে ঘটনা বলছি না বন্ধু তাহলে দলিল মিলিয়ে নিন উল্লেখ করেছেন প্রথম কোরবানির ঘটনা ইব্রাহিম আমরা সবাই তাকে চিনি কারণ আল্লাহ নিজে তাকে পরিচয় করিয়েছেন মুসলিম জাতির পিতা হিসেবে মিল্লিম তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলী হুসালাম শুধু তাই না তিনি ছিলেন মানব গুষ্ঠির জন্য রব্বুল আলমিন কর্তৃক নিয়োজিত ইমাম ইমামিমের ভাষায় রব্বুল আলমিন তাকে অনেকগুলো পরীক্ষা দিলেন হাদিস শরীফে এই পরীক্ষাগুলোর সংখ্যা বলতে গিয়ে বলা হয়েছে তিরিশটি পরপর তিরিশটি পরীক্ষায় অবতীর্ণ হয়ে দরবারে প্রত্যেকটিতে পূর্ণ মার্ক পেয়ে উত্তীর্ণ হলেন ইব্রাহিম আলী ইসলাম উত্তরে রব্বুল আলামিন তাকে পুরস্কার হিসেবে বললেন ইন্নী জাআলুকাল লিন নাস ইমাম ইব্রাহিম তোমাকে মানব জাতির জন্য মানব মণ্ডলীর জন্য ইমাম করে দিলাম যিনি মানব মণ্ডলীর ইমাম যিনি মুসতি মিল্লাতের পিতা আর যিনি মানবতার থার্ড স্টেশন এই পৃথিবীতে যার থেকেই এশিয়া ইউরোপ এবং আফ্রিকা এই তিনটি বৃহৎ মহাদেশের সকল মানব গোষ্ঠী ছড়িয়ে পড়েছে তিনি নিজে শামের তার স্ত্রী হাজারা মিশরের আর তার মিশর হল আফ্রিকায় ইউরোপ এবং এশিয়া অর্থাৎ আরবের ইসরাহল আলিহ সালামের স্ত্রী সাইদা যিনি আরব বংশীয় ছিলেন তার থেকে এই তিনটি রক্ত একত্রিত হয়ে তার ইব্রাহিম আলী বংশ বংশধারা থেকে পৃথিবীতে মানব বংশ ছড়িয়ে পড়েছে আর ইব্রাহিম আলী ইসালাম তার পুত্র ইসমাহিল আলী ইসালামকে রব্বুল আলমিনের নির্দেশেই কোরবানি করতে চেয়েছিলেন যার বংশেই জন্ম নিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আলী আফজল সালাম কোরআন আল করিমের ভাষায় একটু মিলিয়ে দেখুন কোরআন আল করিমের সাত্রিশ নম্বর সুরা নাম হলো আসাফাত ইব্রাহিম আলী ইসলাম দোয়া করলেন রব্বি হাবলি মিনা সালেহী হ্যাঁ আমার রব

নেক পরায়ণ সন্তানের উপহার সুসংবাদ দিলেন প্রথমত সন্তান জন্ম নিলেন নবজাতক আর ইব্রাহিম আলী হিসালামের রব্বুল এনে কাছে দুয়ার ফসল কিন্তু ইব্রাহিম আলী হিসালাম নয়ন জুরানু কলিজা ঠান্ডা হওয়া সন্তান আর স্ত্রী হৃদয় মন কলিজা ঠান্ডা হয়ে যাওয়া সন্তান আর স্ত্রীকে কাছে রাখতে পারলেন না রব্বুল আলমিনের নির্দেশে জনমানবহীন কৃষিজ ফসল উৎপাদিত হয় না পানিবিহীন বালুকাময় মরুর ভূমিতে কেবল একটি কাবাগরের প্রতিবেশী হিসেবে রেখে চলে গেলেন তবজাতককে রেখে চলে গেলেন মা সহ ইব্রাহিম আলিহালাম যতটুকু খাবার ছিল মা খালেন যতটুকু পানি ছিল শেষ তবে রব্বুল আলমিন নিজে সাহায্য করলেন আলী হিসালামতো ফেরেস্তার তত্ত্বাবধানে চিরস্থায়ী পানির সন্ধান করে দিলেন যে পানি খুদায় খাদ্য যে পানি শেফা জমজম হাদি শরীফ এসে রসুল সাল্লাম সাত করেছেন রব্বুল আলমিন ইসমাইলের আম্মাকে রহম করুন কারণ তিনি এই যখন খুব বুদ্বুদ করে উপরে উঠল তিনি যদি পানিটিকে আবদ্ধ করে না দিতেন তাহলে পানি যদি চারদিকে ছড়িয়ে পড়তে পারত তাহলে অতি সুগভীর হ্রদে পরিণত হয়ে যেত কিন্তু তিনি বুদ্ধিমান নব্বুল আলম তাকে রহম করুন কারণ তিনি পানিটাকে হেফাজত করে সংরক্ষণ করেছেন বন্ধু আজও ওই খুব থেকে কত পানি উঠে কিন্তু একটু কি কমে বন্ধু ইব্রাহিম আলী হিসানাম নবজাতককে তার মা সহ রেখে চলে গেলেন থাকলেন না সাথে কিন্তু দোয়া করলেন রব্বি গাইরু যি দার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমার আমি রেখে দিয়েছি বসবাসের জন্য আমার কলিজার টুকরো সন্তান দৃষ্টিজন নন্দন সন্তান হৃদয় আর মন জোরানো স্ত্রী বিবাদিন। একটি উপপত্তিকায় গাইরু যি আইন যেখানে কোনো ফসল উৎপাদিত হয় না কিন্তু ইনদা ইতিকাল মুহাররাম তোমার পবিত্র ঘরে রাগি নাই প্রবেশ করে সালাত কাহেমের জন্য। বন্ধু আজকে আপনি আমার পরিবার কি সালাত আছে নামাজ কি আছে টাইম করা উচিত সিরাতুল নবীর আর হা নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম জন্মের আগেই যার বংশ দ্বারায় তিনি জন্ম নিয়েছেন দেখুন তিনি কে বাবা নবজাতক রেখে চলে গেলেন মায়ের কুলে লালিতে পালিত হলেন ওর আন বলছে পালাম্মা বালাগাম আহুসায়া যখনই নবজাতক কেবল মায়ের ভালোবাসা মায়ের কুলে পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে দৌড়া দৌড়ির উপনীত হলেন বয়সে আসলেন বাবা এসে বললেন বুনাইয়া ও আমার কলিজার টুকরি সন্তান এমনি আরা রাফিল মানাম আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি নবীগণ স্বপ্নের মাধ্যমে অনেক নির্দেশ প্রাপ্ত হয়েছেন তবে আমরা সাধারণ মানুষ যারা আমাদের জন্য আর স্বপ্নের দ্বারা কোনো শরিয়তের অর্ডার কায়েম হবে না তবে নবীদের জন্য তা ছিল কারণ সত্য স্বপ্ন নবুয়তের ফোরটি সিক্স ভাগের এক ভাগ বলে বুখারিতে বর্ণনায় রয়েছে ইব্রাহিম আলী হিসাম স্বপ্নে দেখলেন তার মানে রব্বুল আলামিন তাকে অর্ডার করলেন তিনি এসে বললেন ও আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি আদিষ্ট হয়েছি আন্নি আজবাহুক আমি তোমাকে জবাই করছি আদাল কেরিমের ভাষায় সন্তান رب العالمين এর নির্দেশ পিতার মুখ থেকে শুনে বললেন ইয়া আবাতি তাহলে কোরআন থেকে ঘটনা আমরা শুনব তবে বন্ধু এটি ছুট্ত বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদুল আলিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন মঈমান আমার যখন তারাই মেনে নিছিল কোরআন যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহ উদ্দেশ্য আল্লাহ হুকুমমান হতে না হুকুম্মান হসান জামিন

রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি ভৎসনাকারী অভিসম্পাদকারী অশ্লীল ভাষা উচ্চারণকারী ও গালমন্দকারী হতে পারে না সুনান তির্বিশ কাজ ও সদ্ব্যবহার অধ্যায় হাতির সংখ্যা এক হাজার নয়শো থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সাহায্য যেই জন্য ব্যবহার করছি সেজন্য ব্যবহার করতে হবে কান

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু খুব ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম ইব্রাহিম আলী তার পুত্র ইস্পাইল আলী ইসালামকে কোরবানি করতে চেয়েছিল কোরআন আল করিমের ভাষায় তো মিলিয়ে দেখুন কোরআন আল করিমের সাত্রিশ নম্বর সুরা নাম হলো আসাফাত ইব্রাহিম আলী ইসালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনা সালেহি হ্যাঁ আমার রব আমাকে সব দিয়েছে তুমি দয়া করে দাও একটি নেক

সন্তান জন্ম নিলেন নবজাতক আর ইব্রাহিম আলী ইসালামের রব্বুল আলমিন এনে কাছে দুয়ার ফসল কিন্তু ইব্রাহিম আলী ইসালাম নয়ন জুরানু কলিজা ঠান্ডা হওয়া সন্তান আর স্ত্রী হৃদয় মন কলিজা ঠান্ডা হয়ে যাওয়া সন্তান আর স্ত্রীকে কাছে রাখতে পারলেন না রব্বুল আলমিনের নির্দেশে জনমানব কৃষিজ ফসল উৎপাদিত হয় না পানিবিহীন বালুকাময় মরুর ভূমিতে কেবল একটি কাবাগরের প্রতিবেশী হিসেবে রেখে চলে গেলেন নবজাতককে রেখে চলে গেলেন মা সহ ইব্রাহিম আলী ইসালাম যতটুকু খাবার ছিল মা খালেন যতটুকু পানি ছিল শেষ তবে রব্বুল আলামিন নিজে সাহায্য করলেন জিবির আলী সালাম ফেরেস তার তত্ত্বাবধানে চিরস্থায়ী পানির সন্ধান করে দিলেন যে পানি ক্ষুদায় খাদ্য যে পানি শেফা জমজম হাদিস শরীফে এসে রসুল সাল্লাহ আলী করেছেন রব্বুল আলমিন ইসমাইলের আম্মাকে রহম করুন কারণ তিনি এই যখন খুব বুদ্বুদ করে উপরে উঠল তিনি যদি পানিটিকে আবদ্ধ করে না দিতেন তাহলে পানি যদি চারদিকে ছড়িয়ে পড়তে পারত তাহলে অতি সুগভীর হ্রদে পরিণত হয়ে যেত কিন্তু তিনি বুদ্ধিমান রব্বুল আলম তাকে রহম করুন কারণ তিনি পানিটাকে হেফাজত করে সংগ্রহকণ করেছে বন্ধু আজও ওই খুব থেকে কত পানি ওঠে কিন্তু একটু কমে বন্ধু ইব্রাহিম আলী সালাম নবজাতককে তার মা সহ রেখে চলে গেলেন থাকলেন না সাথে কিন্তু দোয়া করলেন রব্বি ইন্নী আসকন্তু মিন দুররিয়াতি বিওয়াদিন গায়রি যির'ইন ইনদ বাইতিকাল মুহররব আমার রব আমি রেখে দিয়েছি বসবাসের জন্য আমার কলিজার টুকরো সন্তান দৃষ্টিজন নন্দন সন্তান হৃদয় আর মন জোরানো স্ত্রী বিবাদিন একটি উপত্যকায় গাইরে দিয়ে যেখানে কোনো ফসল উৎপাদিত হয় না কিন্তু ইন্দাপাইতিকাল মোহার্রম তোমার পবিত্র ঘরে রাঙ্গি নাই প্রতিবেশী করে সালাত কাহেমের জন্যে বন্ধু আজকে আপনি আমার পরিবার কি সালাত আছে নামাজ কি আছে কায়েম করা উচিত সিরাতুল নবীর শিখ আর হা মোহাম্মদ আলীবুসাল্লাম জন্মের আগেই যার বংশধারায় তিনি জন্ম নিয়েছেন দেখুন তিনি কে বাবা নবজাতক রেখে চলে গেলেন মায়ের কুলে মায়ের ভালোবাসা মায়ের কুলে পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলেন আর সায়া দৌড়াদৌড়ির বয়সে আসলেন বাবা এসে বললেন

তার মানে রব্বুল আলামিন তাকে অর্ডার করলেন তিনি এসে বললেন ও আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি আদিষ্ট হয়েছি আর নি আমি তোমাকে জবাই করছি ওর আতাল কেরিমের ভাষায় সন্তান রব্বুল আলামিন এরই নির্দেশ পিতার মুখ থেকে শুনে বললেন ইফ আলমা তোমার ও আমার পিতা তুমি যা আদিষ্ট হয়েছো তা করো সত্যাজিদুনী ইনশাব্বা হবে না অবশ্যই তুমি আমাকে ধৈর্যশীল পাবা

একটি সম্মানিত আলাদা কুরবানি দিয়ে পুত্রকে বাঁচিয়ে দিলেন আর যে পুত্র ওই কোরবানি হতে যাচ্ছিলেন যাকে কুরবানি বলে কবুল করে নিয়েছেন তার বংশ থেকে জন্ম নিয়েছেন মোহাম্মদ বিন আবদুল্লা আলি আফজলসাল্লাহ আসকিম ইসমাইল আলী সাল্লাম এর এই কোরবানির স্মারককে ধরে রাখতে সারা পৃথিবীতে আজও জিলহজের দশ তারিখ ঈদ উল আজহা এর নামাজ জামাতে আদায় করার পর থেকে নিয়ে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখের আসর পর্যন্ত সময়ের মধ্যে আল্লাহর নামে কুরবানি দেয়া হয় কবুল করুন আমাদের আমিন কিন্তু কুরবানির ইতিহাস বারবার আসে কিন্তু এটা আদর্শ পিতা আর পুত্রের ইতিহাস আমাদের মধ্যে যারা আদর্শ পিতা পুত্র হয়ে কুরবানি করেন আলহামদুলিল্লাহ আর যারা কেবল গুস্ত খাওয়ার জন্য করি তো গুস্ত ছাড়া আর কিছুই তো পাওয়া যায় না আল্লাহ হদায়ত নসিব করুন আমিন বন্ধুগণ দরবারে নবীতে এসে বিশ্ব নবীর সিরাত থেকে সে শিক্ষা নেওয়া উচিত রসুল সাল্লাম জন্ম নিয়েছেন এমন বংশে যেখানে ইসমাইল আলী ইসালাম কুরবানি হয়েছেন দুই নাম্বার সরাসরি তার পিতা আবদুল্লাহ তার দাদা আব্দুল বুত্তালিব তার পুত্রের সংখ্যা ছিলেন জন আর তাদের নাম ছিল হারেস জোবায়ের আবু তালেব আবদুল্লাহ হামজা আবুল আহাব মাকহুম সাফার এবং আব্বাস এই জন হলেন আব্দুল মুতালিবের পুত্র কেউ কেউ বলেছেন এগারো জন ও বটে একজনের নাম ছিল কাসাম কেউ বলেছেন তেরো জন একজনের নাম ছিল আব্দুল কাহবা অন্যজনের নাম ছিল হুজাল যারা জন পুত্রের কথা উল্লেখ করেন তারা বলেন মাকুয়ামের আরেকটি নাম ছিল আব্দুল কাবা, আর গাইকাদের আরেক নাম ছিল হুজাল আর আবদুল বুতের কন্যা ছিলেন ছয় জন আব্দুলের কনার ফুফু ছিলেন ছয়জন এদের নাম হল উম্মুল হাকিম বায়জা আতেকা সাফিয়া আরোয়া এই ছয়জন রসুল সাল আলী সাল্লামের ফুফু যদিও আরেকজন নাম উমামা কারণ উম্মুল হাকিমের অন্য নাম ছিল বায়জা আর এদিক থেকে সাফিয়া আতেকা আরোয়া এবং উমাইমা এই ছয় জন ছিলেন মোহাম্মদ আলী মানত করেছিলেন তার যদি পুত্র দশটি হয় তাহলে তিনি তার স্নেহবাজন চরিত্রবান প্রিয় একটি পুত্রকে কোরবানি করবেন তাই আবদুল্লাহ ছিলেন তার কাছে সবচেয়ে প্রিয় আপন চরিত্রবান পুত্র যখন প্রাপ্ত বয়সকে পৌঁছালেন আব্দুল্লাহ আব্দুল মুতালেব তারই অঙ্গীকার পূর্ণ করার জন্যে আবদুল্লাকে কুরবানি করার জন্যে হুবল মূর্তির তত্ত্বাবধায়কের কাছে পেশ করলেন নিজেকে নিলেন ছুরি নিলেন কিন্তু সবাই প্রতিবাদ করল বিশেষ করে আবু তালেব বললেন না ওকে জবাই করো না কোরবানি করো না বরং ওর বিপরীতে অন্য কোনো কিছু করো কোনো বর্ণনায় রয়েছে আব্দুল মুতালিব তখন একজন জ্যোতিষী নারীর কাছে গেলেন নারী বলল দশটি উটের নাম কারণ ওই সময়ে দশটি উট রক্তমূল্য হিসেবে আরবে প্রচলিত ছিল দশটি উটের নাম দশটি উট এবং আব্দুল্লাহর নাম লিখে লটারি করো কি উটে লটারি করতে লাগলেন আবদুল্লার নাম উঠল দ্বিতীয়বার আরও দশটি বাড়িয়ে এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ নবম দশমবার গিয়ে একশতটি উটের নাম উঠল আবদুল্লার নাম বাদ এলো আর আবদুল্লার জীবন রক্ষায় আব্দুল মুশত করলেন আর জীবন রক্ষায় আব্দুল্লাপরীতে আল্লাহ এক শত উঠ ইতিহাসকে ধরে আরবের ওই সময় থেকে রক্তমূল্য একশতটা উঠকেই উটকেই নির্ধারণ করা হয় শুধু তাই না ইসলামও রসুলের শরীয়তে শরিয়া আল মোহাম্মদিয়া আল খালেদা চিরন্তন মোহাম্মদ সাল্লামের শরীয়তেও মানুষের রক্তমূল্য একশতটা উঠ ওই ইতিহাসকে স্মারক রেখে কিন্তু রসুল সাসমের পিতা কোরবানির নিচের সন্তান জবে হেরে সন্তান রসুল হাসান তাই বলেছেন আমি ইবনুদ্দাবি হাই আমি দুই কোরবানির সন্তান বন্ধুগণ তাই মোহাম্মদ সাল্লা সাল্লাম এমনি আসেননি হঠাৎ করেই না অমুকের তমুক নন আমাদেরকে আবিষ্কার করা উচিত আসুন না সিরাত নবীর আলোচনায় ধারাবাহিকভাবে আমরা থাকবো রসুল সাসমকে আবিষ্কার করব। নিজেরা পরিচ্ছন্ন পরিশীলিত হতে থাকবো رب العالمين أمد الشكل كي توفيق هذا ما عندي والعلم عند الله عليه توكلت تو وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته صلى <applause> الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم السلام عليكم امي محمد بدر دولادي افلا ردت ان في ستيفي TV presents. What do you have to say about learning the wise way? What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to last ta'ala Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the main aim should be to spread the message of last one of so. To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekhun career guidance. Proti Rovibar Rati Shad Shad time apunho Shamprochar Shokal Shad e Nautai Bangladeshe. allah Bangladesh. আল কোরআন করিম কোরআন কারিম থেকে হেদায়ত হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা তো তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়